এখানে কাকে নমিনেশন দিতে হবে কাদের সিদ্দিকীকে জিজ্ঞাসা করে দেবেন এনকার এমপি নাম কি সোহেল হাজারী হাজারী হোক আর লাখ হোক কোনো লাভ নাই সোহেল তোমাকে বলছি বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তুমি নমিনেশনও পাবা না তোমার বাপ সাজারা কিন্তু এবার নমিনেশন দিব না শেখ হাসিনা নমিনেশন দেবেন এখানে কাকে নমিনেশন দিতে হবে কাদের সিদ্দিকীকে জিজ্ঞাসা করে দেবেন সেই জন্য বলছি আমি সব মানুষকে ভালোবাসি আমি সব মানুষের পক্ষের মানুষ আমার শত্রুকেও আমি সম্মান করি ভালোবাসি আর আমি তো মনেই করি না আমার কোনো শত্রু আছে পাকিস্তানিরা পাকিস্তানিরা দুই চারটা শত্রু যারা আছিল 71 সালেই শেষ চলে গেছে যে বাংলাদেশ আমি স্বাধীন করেছি সেই বাংলাদেশে আমার কোনো শত্রু থাকতে পারে না আমি বাংলাদেশের সবকটা মানুষকে ভালোবাসি সেখানে বিএনপিও নাই জাতীয় পার্টিও নাই আমার কাছে কোনো পার্টিই নাই সব পার্টি আমি ভালোবাসি তাদের আমি বিশ্বাস করি এই দেশ থাকলে আমার বিরুদ্ধে যারা তারাও থাকবে আমি তাদেরকে যদি আশ্রয় দিতে না পারি তাদের সম্মান রক্ষা করতে না পারি তাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে না পারি আমার মরে যাওয়া ভালো বেঁচে থাকার সেজন্য বলছি নিরপেক্ষতা কাকে বলে যেহেতু আমার গামছা মার্কা নাই গামছা থাকলে তো আমি আমার গামছার জন্য জীবন দিতাম কিন্তু এখানে গামছা নাই আমি এখানে সুস্থ ভোট হওয়ার জন্যে ভালো ভোট হওয়ার জন্য সবাই যাতে ইচ্ছা মতো ভোট দিতে পারে তার ভোট তার যাকে ইচ্ছে দিতে পারে সেই জন্য আমি এখানে পাহারা দেব সেই জন্য এখানে আমি এখানে আজকে এখানে এসেছি আমি আগে জানলাম আরো আগেই আসতাম না এবার ভোট চুরি করা যাবে না শেখ হাসিনা আমাকে সরাসরি হাত ধরে বলেছেন আমি একটা মানুষের কথা রক্ষার জন্য এইটুকু পাহারা দিতে পারবো না সেই জন্য বলছি আপনাদের যারে খুশি যারে খুশি আপনাদের যদি মনে হয় কি সেলিম শিকদার দেখলাম ও নাকি মার্ডার কেসের আসামি কেন মার্ডার করতে গেল কেন আর মার্ডার কেসের আসামির কিন্তু ভোটে খেলানো উচিত না ছোট্ট বাচ্চারা ভয় পাবে সোহেলের ক্যান্ডিডেট হচ্ছে খালেক খালেক না সোহেলের জন্য ওকে আপনারা একটা ভোটও দিবেন না কিন্তু খালেকের জন্য যদি আপনারা ভোট দিতে চান তাইলে দেবেন সোহেল এখানে কিচ্ছু না হয়তো মনে হইতে পারে আমি যে আসি সব জায়গায় আমি এখন কিচ্ছুই না আমি মেম্বারও না চেয়ারম্যানও না প্রেসিডেন্টও না এমপিও না মন্ত্রীও না সেই জন্যে বাংলাদেশের সব আমার জন্য খোলা এটা আল্লাহর তরফ থেকে হয়েছে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে যার কোনো পদ নাই সব জায়গায় যাইতে পারে সব পাবলিকের কাছে সব পাবলিকের কাছে আমার পদ সেই জন্য অনুরোধ করি আপনারা আমার বাসায় গামছা দিচ্ছে খুশি হয়েছে তো এখানে গামছা থাকলে গামছা জিতলে আপনারা খুশি হইতেন না আরো বেশি খুশি হইতেন আমি এখান থেকে কত গেছি আমাকে আত্মীয় বাড়ি আমার ফুবুর বাড়ি বুজদত শাহ আলম শাহ আলমের বাবা হইল আমার ফুবা মুক্তিযুদ্ধের সময় আমি একবার এসেছিলাম এখানে আমার সেই ফুপু ওই যে একটা কথা আছে না নিজের থাকুক শতপুত তারপরেও ভাইপুত কি আদর যিনি করতেন গরিব মানুষ কিন্তু আমরা গেলে মনে হইতো বাদশার বাড়িতে এসেছি সবচেয়ে বড় মোরগটা আমাদের জন্য জব করতেন
মুক্তিযুদ্ধের সময় যখন এসেছিলাম।